আমি কল্পনাও করতে পারি নাই যে বিনে অপারেশনে এখানে আমি সুস্থ হব। এটা আসলে অবিশ্বাস্য। আমি না, শুধু আরো অনেক রোগী আছে, এখানে আসার পরে সবাই সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সুমি ইসলাম, আমার বাড়ি ভৈরবে, আমার বয়স 25 বছর। আমি গত 5 বছর যাবত হাঁটুতে, কোমরে, ভাটকে এই ব্যথাগুলোতে আমি ভুগছিলাম। এই ব্যথার জন্য আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না, তারপর গাড়ি দিয়ে কোথাও যেতে পারতাম না। এক কথায় আমার জীবনটা মনে হয় বন্দী হয়ে গেছিল। আমার এই ব্যথার জন্য আমার পরিবারের মানুষগুলো অনেক চিন্তিত ছিল। তারা আমাকে অনেক ডাক্তার দেখাইছে, ঢাকাতে, ভৈরবে, বাবুলপুরে। গত 5 বছর আমাকে সুস্থ করার জন্য আমার পরিবারের লোকজন কোনো চেষ্টাই বাকি রাখে নাই। আমরা হতাশ হয়ে গেছিলাম, মনে হয়েছে এই ব্যথা থেকে কোনোদিন আর মুক্তি পাবো না। আমি মাঝে মাঝে ভাবতাম যে সারা জীবন কি এই ব্যথা বয়ে যেতে হবে, কারণ আমি আগে যে ডাক্তারগুলো দেখাইছি ওনারা আমার রোগই ধরতে পারে নাই আমার কি সমস্যা। আমি ওনাদের কাছে যাইতাম, ওনারা ওষুধ লিখে দিত, আমি খাইতাম, কোনো পরিবর্তনই হইতো না। তো একদিন ইউটিউবে আমি সফিউল্লাহ স্যার প্রধানের ভিডিও দেখতে পাই। তারপর আমরা ডিপিআরসিতে আসি। আইসা গত 10-11 দিন ধরে আমি এখানে চিকিৎসা নেই, আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। আমি কল্পনাও করতে পারি নাই যে বিনে অপারেশনে এখানে আমি সুস্থ হব। এটা আসলে অবিশ্বাস্য। আমি না, শুধু আরো অনেক রোগী আছে, এখানে আসার পরে সবাই সুস্থ হয়ে যায়। তো এখানকার থেরাপিস্টরা এসে 3 বেলা থেরাপি দিচ্ছে, তারপর নার্স আপুরা দেখে যাচ্ছে, স্যার আসছে, টোটালি ওদের চিকিৎসাটা আমার মনের মতো হয়েছে। এবং আমি বলবো আমার মতো যেসব রোগীরা আছে তারা এখানে এসে নিঃসন্দেহে চিকিৎসা নিতে পারেন। আশা করি আপনারাও আমার মতো সুস্থ হয়ে আপনাদের বাড়িতে ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সফিউল্লাহ স্যার প্রধানের জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সারা জীবন মানুষের এভাবে সেবা দিতে পারে আর মানুষকে সুস্থ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।